হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে নিয়ে এসেছি পিনাটা কেক, এখনকার সময়ে মোস্ট ট্রেন্ডিং এই কেকটি। এই কেকটি বানানো খুবই সহজ, লাগবে একটু চেষ্টা। পুরো ভিডিওটি দেখার পর আপনারা বাসায় খুব সহজে পিনাটা কেক তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে আমি পিনাটা কেক তৈরি করে নিয়েছি। প্রথমে এখানে 200 গ্রাম পরিমাণে হোয়াইট চকলেট নিয়েছি। হোয়াইট চকলেট আপনারা যে কোনো সুপার শপে সহজে পেয়ে যাবেন, আপনারা চাইলে ডার্ক চকলেটও ব্যবহার করতে পারেন। হোয়াইট চকলেটকে এরকম ছোট করে সাইজ করে কেটে নিয়েছি। আপনারা মাইক্রোওয়েভে দিয়ে এগুলো মেল্ট করতে পারেন, আবার স্টিম করেও মেল্ট করে নিতে পারেন। চকলেট মেল্ট করার জন্য এখানে আমি গরম পানি নিয়েছি, আর বাটিটি অবশ্যই ওভেন প্রুফ হতে হবে। আপনারা খেয়াল করবেন পানি কিন্তু বাটির সাথে কিন্তু লাগেনি, ঠিক এইভাবে করে কিন্তু চকলেটটা মেল্ট করতে হবে, না হলে কিন্তু চকলেট ওভার কুকড হয়ে যাবে। এখন এভাবে করে আস্তে আস্তে করে এগুলোকে আমি মেল্ট করে নেব। হোয়াইট চকলেটের সাথে আর কিছুই মেশানোর প্রয়োজন নেই। চকলেট ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে, বেশিক্ষণ সময় লাগেনি। যদি চকলেটের বারগুলোকে ছোট করে কেটে দেন তাহলে খুব বেশি সময় লাগবে না। দেখুন একেবারে স্মুথ। আপনারা চাইলে এভাবে সাদা রাখতে পারেন, আবার চাইলে ফুড কালারও মিক্স করতে পারেন আপনাদের পছন্দ মতো। এখানে আমি পার্পেল কালার নিচ্ছি, আপনাদের পছন্দ মতো কালার মিক্স করতে পারেন, আবার চাইলে কোনো কালারই না দিতে পারেন। ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি একটি সিলিকন মোল্ড নিয়েছি। সিলিকন মোল্ডগুলো আপনারা অনলাইন শপগুলোতে খুব সহজে পেয়ে যাবেন। দেখুন একটি হার্ট শেপে সিলিকন মোল্ড নিয়েছি। এখন এই সিলিকন মোল্ডে মেল্ট করে রাখা চকলেটগুলো দিব। চারপাশ এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। মোলের চারপাশে দেখুন আমি একেবারে ভালোভাবে করে নিয়েছি। এরপর বাড়তি যে অংশগুলো থাকবে আমি আবার এখানে নিয়ে নিচ্ছি, এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখন এই মোলটা 10 থেকে 15 মিনিট, 15 থেকে 20 মিনিট, বেশিক্ষণ রাখলে ভালো, 15 থেকে 20 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। 20 মিনিট পর দেখুন একেবারে ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি আবারও কোটিং করে নিব। বাদ বাকি চকলেট আমি ঢেলে দিচ্ছি এখানে। ঢেলে দিয়ে ঠিক আগের মতো চারপাশে কোটিং করে নিব। দরকার হলে একটি চামচের সাহায্যে বা এরকম একটি স্প্যাচুলার সাহায্যে চারপাশে ছড়িয়ে দিতে হবে। চারপাশে ভালোভাবে চকলেট দিয়ে কোটিং করে নিয়েছি। এখন আবারও 15 থেকে 20 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি, আর অবশ্যই ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখবেন। আমি কেক তৈরি করে নিব। কেক তৈরি করার জন্য নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিয়েছি। বিট করে নিয়েছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড হুইস্ক দিয়েও বিট করে নিতে পারেন। 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিব। চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আবারও বিট করে নিচ্ছি। ফোমিং ভাব আসা পর্যন্ত আমি বিট করে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স, 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। আবারও বিট করে নিচ্ছি। 1/3 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। 1/4 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার দিব। 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা দিব।
एक चा चामच परिमाणे गुड़ो दूधेर पाउडार दिब। एखन सबगुलो उपकरण चेले नेछि। सबगुलो उपकरण मिक्स करे निले केकेर बैटार तैरि हये जाबे। केकेर बैटार तैरि करे निएछि, देखुन केमन घनत्व हयेछे। एखन मोले ढेले निब। এখানে 6 ইঞ্চি হার্ট শেপের একটি কেকের মোল নিয়েছি। পিনাটা কেকের যে সিলিকন মোলটা ওটা ছিল 7 ইঞ্চি, তাই আমরা এটা 6 ইঞ্চি নিয়েছি। এখানে বেকিং পেপার বসিয়ে আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এই পর্যায়ে কেকের বাটার ঢেলে দিচ্ছি। মোলে ঢেলে নেওয়ার পর হালকা করে প্রেস করে নেবেন, যাতে করে বাবল থাকলে নষ্ট হয়ে যায়। আজকের কেকটি আমি চুলায় বেক করে নিব। আগের ভিডিওগুলোর মতো করে বেক করে নিচ্ছি, আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন। 15 মিনিট পর কেক তৈরি হয়ে গিয়েছে, আমি একটি কাঠি দিয়ে চেক করে নিয়েছি। এখন এটি আনমোল্ড করব। মাঝ বরাবর করে আমি কেটে নিব। উপরে যে অংশ উপরের দিকে উঠে আছে ওই অংশটুকুও কেটে নিচ্ছি। চকলেট একেবারে শক্ত হয়ে মোলের সাথে বসে গিয়েছে। এখন এই সিলিকন মোল থেকে চকলেটের এই শক্ত আবরণটি আস্তে আস্তে করে খুলব। খুব তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে। খুবই আস্তে আস্তে করে আলাদা করছি। পিনাটা কেকের এই স্টেপটি খুবই ইম্পর্টেন্ট। খুবই আলতো হাতে আলাদা করব। আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে বের হয়ে এসেছে। দেখুন, একটি কেক বোর্ড নিয়েছি। কেক তৈরি করার জন্য আজকে আমি হুইপড ক্রিম ব্যবহার করব। হুইপড ক্রিম কীভাবে বাসায় তৈরি করবেন খুব সহজে, তার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমে আমি এখানে একটু বসে নিয়েছি, যাতে কেকটা ভালোভাবে সেট হয়ে যায়। এই অংশটি বসিয়ে নিচ্ছি। এ পর্যায়ে সুগার সিরাপ ব্রাশ করে নিব। সুগার সিরাপ আগের কেকের ভিডিওগুলোতে আমি করে দেখিয়েছি। সুগার সিরাপ তৈরি করার জন্য 4 টেবিল চামচ পরিমাণ পানি, 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই এই সুগার সিরাপ তৈরি হয়ে যাবে। পরে পার্টে ক্রিম লাগিয়ে নিব। 4 পা সমান করে নিচ্ছি। কেকের আরেকটি পাশ দিয়ে দিচ্ছি। কেকের এই পাশে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। আরও 4 পাশ সমান করে নিব। এখানে কিছু আমি ফুল তৈরি করে নিব। বরাবর আমি কিছু চকলেট দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা কেকের ভিতরে কি দিচ্ছেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। সাবধানে চকলেটের এটা বসিয়ে দিব। সাবধানে এটা বসিয়ে দিয়েছি। দেখুন, এখন আরেকটু ডেকোরেশন করে নিব। আমি এখানে একটু জিগজ্যাগ ডিজাইন করে দিচ্ছি। আশা করি ভিডিওটি দেখে আপনার বাসায় খুব সহজে পিনাটা কেক তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ও হ্যাঁ, কেকটি কিন্তু এখন ব্রেক করে দেখাবো। এত সুন্দর পিনাটা কেকটি ভাঙতে একটু ইচ্ছে করছে না, তবুও ভাঙতে তো হবে। তো এখন আমি এটা ভেঙে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।